হ্যালো গাইস, আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে কি আমি আমার নেক্সট ব্লগ মানে ব্লগ 9-এ আমার সেলফ মেকআপের একটা ভিডিও আনতে চলেছি, আপলোড করতে চলেছি। তো এখন আমি সেটার জন্যই তোমাদের সামনে এসেছি। সো গাইস, লেটস গেট স্টার্টেড। তো ফ্রেন্ডস, আমি ফার্স্টে ইউজ করছি ল্যাকমে 9 to 5 cc ক্রিম। তা আমি 1 পিঞ্চ এই আর কি আমার যে মেকআপ ব্লেন্ডার আছে ওটার মধ্যে আমি জাস্ট 1 টিপ বার করে নিচ্ছি। আমি জাস্ট এইটুকু ইউজ করছি, কাজ আমি এরপর ফাউন্ডেশন মাখবো, সো সিসি ক্রিমের বেশি প্রয়োজন পড়ে না। তো আমি ফার্স্ট এটাকে ইকুয়ালি স্প্রেড করে নিচ্ছি আমার পুরো মুখটায়। তো আমি এখন এটাকে পুরো ব্লেন্ডারটা দিয়ে আমি তো এখন আমার ফেসে এখন কিন্তু আমি সিসি ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি, এরপর আমি ইউজ করবো ফাউন্ডেশন। তো এটা হচ্ছে কালার বারের প্রো ফাউন্ডেশন। তো আমি এটাকে এটাকে আমি অল্প নিয়ে নিচ্ছি এই পাফটার গায়ে। এইবার আমি এটাকে আমার স্ক্রিনে অ্যাপ্লাই করে নেব। তো এটাও সেম টেকনিকে ফার্স্টে স্প্রেড করে নিতে হবে থ্রু আউট দ্য ফেস, তারপরে স্লোলি মেকআপ ব্লেন্ডারের ইউজ করে ব্লেন্ড করে নিতে হবে মেকআপটাকে। প্রথমে রিঙ্কলস এর মতো করে এটাকে ইউজ করে নিতে হয়, তারপরে এটাকে সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, আমার ফাউন্ডেশনটাও মোটামুটি অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন যে জায়গাগুলো আর কি ঠিকঠাক করে মিক্স করা হয়নি সেই জায়গাগুলো আমি একটু মিক্স করে নিচ্ছি। তো অলমোস্ট ডান। তো এবার আমি ইউজ করব এটা লিকুইড হাইলাইটার, বা এটাকে অনেকে কনসিলারও বলে। তো আমি এটাকে অ্যাপ্লাই করে নেব টোনিং এর জন্য। ফার্স্টে আমি একটু এটাকে এইভাবে দিয়ে দিলাম, আমি ব্লেন্ডারের হেল্প নিয়ে এটাকে মিক্স করে নেব। তো ফ্রেন্ডস, এটা কিন্তু ভালোভাবে মিক্স হয়ে গেছে কনসিলারটা। ফ্রেন্ডস, এবার হাইলাইটার। এটা বেসিক্যালি নোসে অ্যাপ্লাই করার হাইলাইটার, সো এটাকে একদম পয়েন্টেড রাখতে হয় সব সময়। এটাকে বলা হয় হাইলাইটার পেন্সিল। তো এইটার জন্য আমি এই ব্লেন্ডারটার পয়েন্টেড সারফেসটি ইউজ করবো। এতক্ষণ আমি এই সারফেসটি ইউজ করছিলাম, এবার আমি পয়েন্টেড সারফেসটি ইউজ করবো। তো ফ্রেন্ডস, যদি প্রয়োজন পড়ে আমি এটাকে আরেকটু অ্যাপ্লাই করছি এই এজটায়, আর এই সাইডটা টোনিং এ খুব শার্প একটা লাইন টানলাম আমি। এবার আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এটাকে আমি মিক্স করে দিয়েছি। এবার তোমরা দেখতে পাচ্ছ আশা করি যে এই টেক্সচারটা আর কি স্কিনের উপর পড়েছে। দেখো আমি কিন্তু বেশি কিছু অ্যাপ্লাই করিনি, এর মধ্যে একটা সুন্দর টেক্সচার আর কি আমার ফেসের মধ্যে পড়েছে। তো ফ্রেন্ডস, আমি এবার ইউজ করবো ব্লাশ। তো এই ব্লাশটা আমি এবার ইউজ করব। ফ্রেন্ডস, বেসিক্যালি আমি এই ব্লাশটা বেশি ইউজ করতে চাই না, কারণ এইটা দিলে একটু লাইক এটা একটু টেক্সচারটা বেশি ভালো লাগে না, লাইক এটা হালকা টেক্সচারই আমার বেশি ফেভারিট। লুজের হালকা টেক্সচারই আমার সবসময়ের জন্য ফেভারিট। জাস্ট একটা সাইডে লাইক এটা গাইজ আমার কিন্তু একটা যে আমি মানে সিম্পলি যখন কোনো ওকেশনে যাই আর কি, যে সিম্পল মেকআপটা আমি আর কি করি সেইটা আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা কোনো কিন্তু যে শিখে কোনো মেকআপ টিপস বা এরকম কিছু না, জাস্ট সিম্পলি ভাবলাম ব্লগে আজকে কি অ্যাড করি
আর তোমাদের বলে রেখেছিলাম আগে থেকে যে মেকআপ ব্লগ রাখবো আজকে একটা, তো অনেকেই দেখেছি মেকআপ ব্লগ রাখে এবং তাতে তোমাদের রেসপন্স খুব ভালো আসে, তাই জন্য আমি আর কি মেকআপ ব্লগ একটা রাখলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেশি লুজ ইউজ করিনি। এবার আমি যে নেক্সট যেটা ইউজ করবো সেটা হচ্ছে, নেক্সট ইউজ করছি আমি L18 এর কাজল, আই ড্রামা কাজল। তো এটা আমি বেশি ইউজ করব না, লাইক জাস্ট একটা স্মুথ লাইন, স্মোকি আইস আর কি আমার খুব পছন্দ, সো ফর স্মোকি আইস। তোমরা দেখতে পাচ্ছ একটা ছোট মানে একটা স্মল টেক্সচার পড়েছে স্ক্রিনে, মানে আমার স্কিনে, বাট এটা কিন্তু খুব বড় একটা এফেক্ট ফেলছে না, কিন্তু একটা টেক্সচার কিন্তু ডেফিনেটলি ফেলেছে। আমি কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইস আমার কিন্তু আইলাইনার অ্যাপ্লাই করা হয়ে গেছে, আমি ব্লু আইলাইনার ইউজ করেছি, কজ আমি আর কি ব্ল্যাক আইলাইনার খুবই ফ্রিকোয়েন্টলি ইউজ করি, তো এই ব্লুটা খুব রেয়ার ইউজ করা হয়, তো ওই জন্য ভাবলাম তোমাদের জন্য এই কালারটাই রাখি। এটা একটা আননোন কালার, অফকোর্স লোকে আইলাইনার মানে আর কি ব্ল্যাকটা বেসিক্যালি ইউজ করে থাকে। সো তো ফ্রেন্ডস আমি এখন আই শ্যাডো অ্যাপ্লাই করব, তো এটা হচ্ছে আই শ্যাডোর জন্য ব্রাশ, তো এই কালারটাই অ্যাপ্লাই করা বেটার। তো গাইজ আমার এখন আই শ্যাডো পুট করা হয়ে গেছে, তো এখন পরে আছে, তোমরা আশা করছি গেস করতে পেরেছো, যেটা লিপস্টিক। তো বেসিক্যালি আমি বিয়ে বাড়ি গেলে আমার মায়ে আমাকে সাজিয়ে দেয়, তো তখন মা তো হেভি টেক্সচার্স মানে স্কিনের উপর দেয় না, মা একটু লাইট মেকআপ পছন্দ করে, আর ইনফ্যাক্ট আমিও পছন্দ করি, বাট আজকে আমি একটু বেশি মেকআপ করে ফেলেছি। মানে এগুলো আমি সব অ্যাপ্লাই করি, বাট তোমাদের দেখাবো বলে আমি অনেক ভ্যারিয়েশনস দেখিয়েছি, আমি এত অ্যাপ্লাই করি না ইফ আই এম গোয়িং ফর অকেশন। তো লাস্ট বাট নট দ্য লিস্ট অ্যাট অল, L18 এর কালার পপস ম্যাট লিপস্টিক রেড আমি ইউজ করছি এখন, খুবই ক্রিমি রেড এটা। রেড বলা ভুল, এটা অ্যাকচুয়ালি রানী কালার, মানে রানী পিঙ্ক। ওই রেড আর পিঙ্ক একটা মিক্সচার আছে না, মানে কিউট রেড ওইটা আর কি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ কত সুইট এই কালারটা লিপস্টিকের, তো এটা একটা খুবই সুন্দর আর কি টেক্সচার অ্যাড করেছে আমার মানে পুরোই অল ওভার লুকের উপর। তো তোমরা আশা করবে নিজের এনজয়মেন্টটা যখন ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করে নেওয়া যায় সেটাই কিন্তু আসল আর কি এনজয়মেন্ট। সো আমি কি বলবো গাইস, তোমরা কিন্তু ওয়েট করতে থাকো, অনেক ব্লগস আসবে, লাইক আমি বলে রাখছি তোমাদের জন্য এনজয়মেন্ট ব্লগস, ট্রুর ব্লগস, স্ট্রিম ব্লগস, তো সেগুলো কিন্তু তোমরা সবাই দেখবে। ওকে সো ওয়ান্স অ্যাগেন গুড নাইট, বাই বাই, অ্যান্ড ডেফিনেটলি স্টে ওয়েল অ্যান্ড ফাইট করোনা।